রোহিঙ্গাদের কারণে ভারসাম্য হারাচ্ছে কক্সবাজারের প্রকৃতি, দ্রুত ফিরিয়ে নেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আরও বিনিয়োগের আহ্বান। বাংলাদেশের সমুদ্র সীমার 50 নটিক্যাল মাইল ভেতরে ঢুকে ভারতীয় জেলেদের বিরুদ্ধে মাছ ধরার অভিযোগ, নিষেধাজ্ঞা থাকায় মানবেতর দিন কাটছে দেশীয় জেলেদের। বাজেটের পর সিমেন্ট রড কিনতে বাড়তি টাকা গুনছেন ক্রেতারা, খুচরা পর্যায়ে ভ্যাটি কারণ বলছেন উৎপাদনকারীরা, নির্মাণ উপকরণের দাম বাড়ায় হতাশ আবাসন ব্যবসায়ীরা। এবং বর্ষার শুরুতেই টাঙ্গাইলে যমুনা পাড়ে ব্যাপক ভাঙন, নদীগর্ভে বিলীন ঘর বাড়ি ফসলি জমি, আতঙ্কে তীরবর্তী মানুষ। দেখছিলেন শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এসময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গাদের বাংলাদেশে অবস্থানের কারণে কক্সবাজারের প্রাকৃতিক ভারসাম্য বিনষ্টের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জলবায়ু অভিযোজন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে তিনি একথা বলেন। রোহিঙ্গারা যত তাড়াতাড়ি মিয়ানমারে ফিরে যাবে দেশের জন্য ততই মঙ্গল হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা একটা বিরাট সমস্যা কাঁধে নিয়ে চলছি, সেটা হচ্ছে মিয়ানমারে প্রায় 11 লক্ষ বাস্তুচ্যুত রাখাইন সম্প্রদায়, এই রোহিঙ্গাদের আমরা আশ্রয় দিয়েছি, কিন্তু এর ফলে কিন্তু আমাদের ওই অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। সেখানে আমাদের অনেক মানে গভীর মানে যেসব পাহাড়ি এলাকা জঙ্গল ছিল সেগুলি কেটেছে, জঙ্গল কেটে বসতি হচ্ছে, এবং যার ফলে ওই সমস্ত এলাকা অনেকটা অনিরাপদ ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা মানবিক কারণে এই বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সেখানে আশ্রয় দিয়েছি। তা আমরা চাই যে যত দ্রুত তারা নিজের দেশে ফিরে যায় বাংলাদেশের জন্য সেটা ততই মঙ্গল হবে, এটা আমি বিশ্বাস করি। সকলকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সজাগ থেকে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানাচ্ছি। বঙ্গোপসাগরের আন্তর্জাতিক সীমা বা ইনোসেন্ট প্যাসেজে বাংলাদেশের অন্তত 50 নটিক্যাল মাইল ভেতরে ঢুকে ভারতীয় জেলেরা মাছ ধরছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে বাংলাদেশে মাছ ধরার উপর নিষেধাজ্ঞার সুযোগে ভারতীয় মাছ ধরার 100 অত্যাধুনিক ট্রলার এখন এই সমুদ্র সীমা চষে বেড়াচ্ছে। বাংলাদেশের জেলেদের ক্ষোভ, সাগরে মাছ ধরতে না পেরে আর্থিক কষ্টে মানবেতর দিন কাটাচ্ছেন তারা। এরকম অভিযোগের মধ্যেই খারাপ আবহাওয়ার কবলে পড়ে পটুয়াখালীর পায়রা বন্দরে আশ্রয় নিয়েছে ভারতীয় 32টি ট্রলার সহ 500 বেশি জেলে। চট্টগ্রামের কমলদের সহায়তায় বরগুনার আব্দুল আজিমের রিপোর্ট। বাংলাদেশের 1,18,813 বর্গ কিলোমিটার জলসীমার মধ্যে 3 থেকে 367 কিলোমিটার বা 200 নটিক্যাল মাইলকে বলা হয় অর্থনৈতিক সমুদ্র সীমা। মূলত এখানেই বাংলাদেশের জেলেরা মাছ ধরার সুযোগ পায়। এর বাইরে আন্তর্জাতিক সীমা বা ইনোসেন্ট প্যাসেজে দুদেশের নৌকা কিংবা ট্রলারগুলো যেতে পারলেও মাছ ধরার সুযোগ নেই। কিন্তু জেলেসহ বোট মালিকদের অভিযোগ, গত 20 মে থেকে বাংলাদেশের সীমানায় মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারির সুযোগে ভারতীয় জেলেরা এখন এ অঞ্চলে অবাধে মাছ শিকার করছে, এমনকি বাংলাদেশের অভ্যন্তরে ঢুকেও মাছ শিকারের অভিযোগ রয়েছে ভারতীয় জেলেদের বিরুদ্ধে। আমাদের দেশে অবরোধ, ইন্ডিয়াতে অবরোধ নাই, ওনারা আমাদের জল সীমায় আমাদের বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের ইলিশ ধরে নিয়ে যাইতেছে, কিন্তু আমরা এদিক দিয়ে ক্ষতিগ্রস্ত। আবহাওয়া ছিল পূবের, তাতে ট্রলার যাইবে পশ্চিমে, পূবে আইয়া পায়রা গন্ধ ঢুকে কেমন তারা? আমরা তো ওখানে গেলে কোনো অ্যাক্সিডেন্ট গেলে ওরা তো আমাকে ধরে জেল দেয়, আমাদের বোট জাল রাখে দেয়। আমাদের দেশে যখন মৎস্য আহরণ বন্ধ থাকে তো বিদেশি ট্রলারগুলো আমাদের দেশে মৎস্য আহরণ করে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা এই প্রথম থেকে বলে আসছিলাম, কিন্তু আমরা কিন্তু বলে বলো আমরা কোনো রকম প্রতিকার কোথাও পাচ্ছিলাম না। গত রোববার পটুয়াখালীর পায়রা বন্দরে আশ্রয় নেওয়া ভারতীয় ফিশিং ট্রলারগুলো মাছ ধরার জন্য বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছিল বলে মত বিশেষজ্ঞদের। তাদের মতে ভারতীয় জলসীমা থেকে এ অঞ্চলের দূরত্ব 92 কিলোমিটার বা 52 নটিক্যাল মাইল, আর তাদের নৌকাগুলো ঘন্টায় 8 নটিক্যাল বেগে ছুটতে পারে। অন্তত 5 ঘন্টা বোট চালিয়ে তারা এখানে এসেছে। আবহাওয়া হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার ফলে নৌকাগুলো যদি তাদের দিক ভুলে যায় বা তাদের যদি আশ্রয়ের প্রয়োজন হয়, প্রথমে
যাবার কথা সাগর আইল্যান্ডের দিকে। যদি কোনো কারণে সাগর আইল্যান্ডের থেকে তারা দূরে থাকে, একটু এদিকেও থেকে থাকে, তাহলে তারা যাবার কথা আমাদের জুলফিকার চ্যানেল এবং সুন্দরবনের ভেতরে। পটুয়াখালীর দক্ষিণে আসাটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছে। তারা এত দূরে এসেছে মানে হচ্ছে যে এটা পুরাটাই ইনোসেন্ট নয়, তাদের অন্য অসৎ উদ্দেশ্য ছিল। তবে স্থানীয় মৎস্য কর্মকর্তার দাবি, বাংলাদেশের সমুদ্র সীমায় ভারতীয় জলযানের অনুপ্রবেশ ঠেকাতে নৌবাহিনী এবং কোস্টগার্ড কাজ করছে। আমাদের সমুদ্র এরিয়ার ভিতর যদি অন্য কোনো দেশের বোট ঢোকে, নৌবাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করে, তারা কড়া পাহারা দিচ্ছে এবং আমরা তাদের সহযোগিতায় এই পর্যন্ত কলাপাড়ায় প্রায় 8টা বোট আমরা জরিমানা করছি। মাছের প্রজনন এবং বেড়ে ওঠা নিরাপদ রাখতে সরকার চলতি বছরের 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত 65 দিন সাগরে সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করে। আর নিষেধাজ্ঞার এ সময়ে জেলেদের নানা ধরনের সরকারি সহায়তা দেওয়ার কথা বলা হলেও তা পাচ্ছে না বলে অভিযোগ জেলেদের। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। 40,000 কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু রেল লাইনের জন্য দুই পাড়ে শুরু হয়েছে নির্মাণ কাজ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, পদ্মা সেতু চালুর সঙ্গে সঙ্গে রেল লাইন চালু করা সম্ভব হবে। এটি চালু হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার জনগোষ্ঠী ও দেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে বড় ধরনের অবদান রাখবে বলে মনে করছে জেলা প্রশাসন। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য, সাদাতা কোণের ছবিতে রিপোর্ট। পদ্মা সেতুর জাজিরা ও মাওয়া প্রান্তের দুই পারে পুরোদমে শুরু হয়েছে রেললাইন নির্মাণ কাজ। ইতিমধ্যে জমি অধিগ্রহণ শেষে মাটি ভরাটের কাজ চলছে। পাশাপাশি পুরো রেললাইন নির্মাণ করতে এতে যুক্ত করা হয়েছে আধুনিক সব যন্ত্রপাতি। ঢাকা বিভাগের 6 জেলার বিদ্যমান স্টেশন ছাড়াও ক্রানীগঞ্জ, নিমতলা, শ্রীনগর, মাওয়া, জাজিরা ও শিবচরেও যাত্রীদের সুবিধার্থে নতুন 6টি রেল স্টেশন স্থাপন করা হবে। ঢাকা সিটি কর্পোরেশন, মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুরের 87টি মজুর উপর দিয়ে নির্মিত এই রেলপথটি সরাসরি চলে যাবে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরে। এতে খুশি দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষ। এই রেল লাইনের কারণে পায়রা বন্দর কুয়াকাটা পর্যন্ত মানুষ যেতে পারবে এবং ঢাকা দ্রুত যেতে পারবে। যে সমস্ত কাঁচা পণ্য আছে আমরা এগুলো ঢাকা নিয়ে দ্রুত বিক্রয় করতে পারবো। কাজের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতু চালুর সঙ্গে সঙ্গে রেল লাইন চালু করতে দিন রাত কাজ করছেন শ্রমিকরা। পদ্মা সেতু কমপ্লিট হওয়ার সাথে সাথে রেলওয়ের রাস্তাও কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা মনে করি দক্ষিণ অঞ্চলের মানুষ খুব দ্রুত এই সুবিধা ভোগ করতে পারবে। রেল লাইন নির্মাণ হলে রাজধানীর সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাতায়াত ও ব্যবসা বাণিজ্যের সুবিধা বর্তমানের চেয়ে কয়েক গুণ বাড়বে বলে মনে করছে জেলা প্রশাসন। জমি অধিগ্রহণের কাজ থেকে শুরু করে সার্বিকভাবে আমাদের জেলা প্রশাসনের যত রকম সহযোগিতা করার প্রয়োজন, আমরা আমাদের সদাশয় সরকারের তথা বাংলাদেশের এই মেগা প্রকল্পগুলো দ্রুত গতিতে সহজভাবে যেন সম্পন্ন হয় সেজন্য আমরা সহযোগিতা করছি। এই প্রকল্পটিতে 215 কিলোমিটার রেল লাইন নির্মাণ, 23 কিলোমিটার ভায়াডাক্ট, 66টি মেজর ব্রিজ, 244টি মাইনর ব্রিজ ও কালভার্ট, 1টি হাইওয়ে ওভারপাস, 29টি লেভেল ক্রসিং, 40টি আন্ডারপাস, 100টি ব্রডগেজ যাত্রীবাহী গাড়ি সংগ্রহ সহ থাকছে আধুনিক নানা সুবিধা। সময় সংবাদ, মাদারীপুর। বাজেট পাশের পর প্রতি বস্তা সিমেন্টে 20 টাকা, রডের টন প্রতি 3,500 টাকা পর্যন্ত দাম বেড়েছে। উৎপাদনকারীরা বলছেন, কাঁচামালের উপর অগ্রিম কর বসানোর পাশাপাশি খুচরা পর্যায়ে বিক্রিতে 5% ভ্যাটের কারণেই দাম বাড়ছে। আবাসন ব্যবসায়ীরা বলছেন, নির্মাণ উপকরণের দাম এভাবে বাড়লে আবাসন খাতের জন্য বাজেটে দেওয়ার সুবিধা কাজে লাগবে না। হরিপদ সাহার রিপোর্ট। অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে উন্নত আবাসন এবং অবকাঠামো নির্মাণের প্রবণতা বেড়ে যাওয়ায় দেশে গড়ে ওঠে রডসহ বিভিন্ন ধরনের স্টিল সামগ্রী ও সিমেন্ট তৈরির কারখানা। বর্তমানে দেশের বার্ষিক চাহিদার প্রায় দ্বিগুণ পরিমাণ উৎপাদন সক্ষমতা আছে স্থানীয় স্টিল খাতে। আর দেশের চাহিদা পূরণের পর সিমেন্ট এখন রপ্তানিও হচ্ছে। তবে এবারের বাজেটে সিমেন্ট ও স্টিল শিল্পের সব ধরনের কাঁচামালের ওপর 5% অগ্রিম কর বসানো হয়েছে। সেই সাথে খুচরা পর্যায়ে বিক্রিতে 5% ভ্যাট আরোপ করা হয়েছে। আগাম আয়কর ও উচ্ছেকর আগে বছর শেষে মোট আয়ের উপর সমন্বয় করা হলেও সেই সুবিধা নেই পরিবর্তিত কর কাঠামোতে। 13 তারিখে ব্যাট ডিক্লারের সাথে সাথে আমরা যত কাঁচামাল এনেছি সব কিন্তু 5% আমরা বাড়তি ট্যাক্স দিয়ে আমাদের এই পণ্যটা খালাস করতে হয়েছে। যারা আমাদের ডিলার রিটেলার তাদের উপর ব্যাট ইম্পোজ করা হয়েছে, যার জন্য এই পণ্যটা আমার হাত থেকে ওই হাতে যাওয়ার পরেও এটা আরেক দাম বৃদ্ধি পাবে। চলতি বছরের বাজেটে আবাসন খাতের জন্য স্ট্যাম্প ডিউটি ও নিবন্ধন ফি কমানো সহ বেশ কিছু ইতিবাচক নীতি গ্রহণ করা হলেও নতুন করে রড, সিমেন্টের মতো প্রধান নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় হতাশ হয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। আমাদের অনেকগুলো ছাড় দিয়েছে, বিশেষভাবে দেখেছে, কিন্তু
পরবর্তীতে আমরা রডের দাম, সিমেন্টের দাম যেভাবে বৃদ্ধি করা হলো, সেটা কিন্তু আমাদের এই সেক্টরের জন্য একটু কঠিন হয়ে যাবে এবং আমরা এর জন্য কিন্তু ক্ষতিগ্রস্ত হব। বিশেষ করে যারা ক্রেতা আছেন তারা কিন্তু এই বাজেটের যে বেনিফিটটা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু পাবে না। সরকারি অবকাঠামো নির্মাণ এবং আবাসন দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ খাত উল্লেখ করে এই অর্থনীতিবিদ বলছেন, নীতি প্রণয়নে তার বহুমুখী প্রভাব আমলে নেওয়া উচিত। আমরা নির্মাণ খাতের জন্য এরকম একটি শিল্পকৌশল নির্ধারণের জন্য অনুরোধ করছি, যেখানে উৎপাদন থেকে শুরু করে পণ্য বিপণন পর্যন্ত বিভিন্নমুখী পর্যায়ে কার্যক্রমগুলো হয় সেই বিষয়গুলো উল্লেখ থাকবে, যাতে সরকার বাজেট ঘোষণা দেবার আগে ওই ধরনের কৌশলকে মাথায় রেখে তারপরে যাতে যে কোনো ধরনের বাজেট সিদ্ধান্ত গ্রহণ করেন। বাজেটের পর শিল্প খাতে গ্যাসের দামও 38% মতো বাড়ানো হয়েছে, যা রড সিমেন্টের মতো শিল্পের উৎপাদন খরচ আরেক দফা বৃদ্ধি করবে বলে মনে করেন পর্যবেক্ষকরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। অবৈধ জমি দখলমুক্ত করতে রাজধানীর বাদামতলিতে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, সবুজ, ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করার অভিযানে আজ চলছে চতুর্থ দফার পঞ্চম দিন, আর মোট কার্যদিবসের চলছে আজ 41তম দিন। তো সকাল থেকে আজ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে মূলত সদরঘাটের ঠিক পাশেই যে বাবুবাজার ব্রিজ রয়েছে সেখান থেকে, অর্থাৎ বাবুবাজার ব্রিজ থেকে সদরঘাটের দিকে সড়কটি এসেছে সেই সড়কের পাশে আজ উচ্ছেদ করা হচ্ছে এবং নদীর পার, বুড়িগঙ্গার পার। তো এই মুহূর্তে উচ্ছেদ করা হচ্ছে ঠিক বাদামতলি ঘাটটি রয়েছে সেখানে উচ্ছেদ অভিযান চলছে। এখানে মূলত আসলে দেখা হচ্ছে এখানে অন্যান্য জায়গায় আমরা যেমনটি দেখেছি এই গত 3-4 মাস ধরে যে বড় বড় স্থাপনা থাকে বা বিভিন্ন ধরনের দালান কোঠা থাকে তেমনটি নেই, এখানে যেগুলো রয়েছে ছোট ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংবা নদীর যে তীর সে তীরের মধ্যে নানানভাবে ছোট ছোট ঘাট করে অনেকে অনিয়ম করে ঘাট তৈরি করা রয়েছে সেগুলো মূলত উচ্ছেদ করা হচ্ছে। তা আপনি দেখছেন, এছাড়া যদি একটু আমার পিছনের দিকেও দেখায় এখানে আরেকটা এক্সকাভেটর দিয়ে এখানে বালুর ব্যবসা কিংবা পাথরের ব্যবসা করা হচ্ছিল। তো এই যে আপনি দেখছেন আমার চারপাশ জুড়েই এবং আমিও কিন্তু পাথরের উপরে দাঁড়িয়ে আছি, পাথর এবং বালুগুলোকে ইতিমধ্যে জব্দ করা হয়েছে, এখানে লক্ষ লক্ষ টাকার পাথর এবং বালু রয়েছে, এগুলো কিছুক্ষণের মধ্যে নিলাম দেওয়া হবে। নিলামের মাধ্যমে এই যে অবৈধভাবে নদীর জায়গা দখল করে বালু এবং পাথরের ব্যবসা করে আসছে এগুলোকে সাধারণ মানুষের কাছে বিক্রি করে দেওয়া হবে, যেই টাকাটা মূলত রাষ্ট্রীয় কোষাগারে যাবে। এর পাশাপাশি বলা হয়েছে আজকের এই উচ্ছেদ যে চলছে এটি এখন বাদামতলি শেষ করে সদরঘাট যে মূল টার্মিনাল রয়েছে সে টার্মিনালও যেসব অবৈধ স্থাপনা রয়েছে টার্মিনালের দুই পাশ জুড়ে সেগুলো উচ্ছেদ করা হবে এবং সেই উচ্ছেদ শেষে এটি ধীরে ধীরে একদম শ্মশানঘাট হয়ে শ্যামপুর পাগলা পর্যন্ত যাবে। তো আপনি দেখছেন এই উচ্ছেদকে কেন্দ্র করে কিন্তু এখানে হাজারো মানুষের সমাগম ঘটেছে যারা কিনা এই অনিয়ম করে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন এখানে, সরকারের জায়গা দখল করে, নদীর জায়গা দখল করে, বুড়িগঙ্গার জায়গা দখল করে। তো আপনি দেখছেন যে সেগুলো কিন্তু এখন এখানে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই যে বালু এবং পাথর বিক্রি করার সামগ্রিক যে প্রস্তুতি সেটি চলছে। এর পাশাপাশি এপাশে এক্সকাভেটর দিয়ে আরও কিছু অবৈধ স্থাপনা রয়েছে যেগুলো বাঁশের তৈরি সেগুলোও ভেঙে দেওয়া হচ্ছে, এবং যেটি বারবার বলা হচ্ছে যে এই যে উচ্ছেদ অভিযানটি চলছে যেটি মূলত জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে এবছরের এই উচ্ছেদে নদীর পাড়ের কোনো অবৈধ স্থাপনাকেই তারা বাদ দিচ্ছে না, তারা বলছেন যে কোনো মূল্যে তারা ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করে ঢাকাকে নদী ব্যবহার উপযোগী করে দেওয়া হবে নগরবাসীর জন্য। ইতিমধ্যেই এই গত 41 দিনে প্রায় ঢাকার চারপাশে 4,500 অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ, এবং বলা হচ্ছে যে আরও যতটুকু অবৈধ স্থাপনা রয়েছে পাগলা পর্যন্ত, শ্যামপুর পর্যন্ত, সেগুলোও তারা শিগগিরই উচ্ছেদ করে সাধারণ মানুষের কাছে নদীর জায়গা, নদীকে ফিরিয়ে দেওয়া হবে। এবং এই যে জায়গাটিতে আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক পাশেই কিন্তু আহসান মঞ্জিল রয়েছে, এই পুরো নদীর তীরকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রায় 2,200 কোটি টাকার একটি প্রকল্প পাস করেছে সরকার, যে প্রকল্পের মাধ্যমে ঢাকার চারপাশে প্রায় 100-এরও বেশি ওয়াকওয়ে নির্মাণ করা হবে এবং এখানে জেটি নির্মাণ করা হবে, ইকো পার্ক নির্মাণ করা হবে, পাশাপাশি মানুষের বসার জন্য বেঞ্চ তৈরি করে দেওয়া হবে, এবং ইতিমধ্যে আপনি জানেন যে স্থায়ী সীমানা পিলার করার কাজ শুরু হয়েছে যেটি কিনা ঢাকার চারপাশ জুড়ে 1,000 সীমানা পিলার বসানো হবে। তো মোটামুটি এই উচ্ছেদ অভিযান চলছে, উচ্ছেদ অভিযান চলবে আজ বিকেল 5টা পর্যন্ত। তো সবুজ, আমার কাছে বাদামতলি থেকে বিআইডব্লিউটিএ উচ্ছেদ অভিযান চলছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। অবৈধ জমি দখলমুক্ত করতে রাজধানীর বাদামতলিতে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ, সেখান থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব।
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ঢলের পানিতে ফেনীর মুহুরি কহুয়া বন্য নিয়ন্ত্রণ বাঁধের 10টি স্থান ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার 15টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন অর্ধ লাখ মানুষ। এ মুহূর্তে পরশুরামের দুর্গাপুর এলাকায় আছেন রিপোর্টার বক্তার মুন্না, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুন্না, জি সবুজ, এখানে আসলে যেটা হয়েছে, যেটা তো মানে এই যে মুহুরি নদীর ফেনী যে মুহুরি নদীর উজানে ভারতীয় পাহাড়ি অঞ্চল রয়েছে, সেই পাহাড়ি অঞ্চলে থেকেই গতকাল সন্ধ্যায় এখানে যে পানি প্রবাহটা এসেছে, পাহাড়ি ঢল, এই পাহাড়ি ঢলের যেটা রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড, সেটা হচ্ছে যে বিপদসীমা 13 মিটারের উপরে, আরও 2 মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। এত পানির তোড়ে এখানকার যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে মুহুরি কহুয়া, সেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরশুরাম এলাকার 5টি এবং ফুলগাজী এলাকার 5টি মোট 10টি জায়গায় ভাঙন হয়েছে, এবং 10টি জায়গায় ভাঙনের ফলে এখানকার 15টি গ্রাম প্লাবিত হয়েছে। এর মধ্যে পরশুরামের দুর্গাপুর, ধনীকুণ্ডা, নোয়াপুর, অলকা, শালদহ, রতনপুর, রাজশপুর, আর এদিকে ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর, দক্ষিণ শ্রীপুর, নীলক্ষী, পশ্চিম গনিয়ামোড়া, কিসমত গনিয়ামোড়া, জয়পুর, শাহপাড়া এবং বৈরাগপুর। বাঁধ ভেঙেছে, গ্রামীণ সড়ক ভেঙেছে এবং তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। আমন বিস্তলা যেটা ছিল সেটা তলিয়ে আছে। তবে এখানকার যে এই পাহাড়ি ঢলে একটা চরিত্র আছে, আকস্মিকভাবে এই ঢলটা হয় তখন মানুষজন বাড়িঘর ছেড়ে যাওয়ার আসলে সময় থাকে না, ঠিক পাশাপাশি তেমনি আবার পানিও খুব দ্রুত নেমে যায়। এখানে যদি পানির স্থায়িত্ব বেশি দিন থাকে তাহলে এখানে বিস্তলার ক্ষতি হবে। তবে এখানে এর মধ্যে যে ক্ষতিটা হয়ে গেছে সেটা হচ্ছে যে এখানকার যতগুলো প্লাবিত এলাকায় পুকুর ছিল, পুকুরগুলো ভেসে গেছে, এখানকার মাছগুলো ভেসে গেছে, আর পাশাপাশি গ্রামীণ সড়কের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আর মানুষজনের এখন বর্তমানে যেটা দুর্ভোগে আছে, আমি এখানকার যে উপজেলার নির্বাহী কর্মকর্তা আছে মোহাম্মদ সাইফুল ইসলাম, তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন ওনারা শুকনো খাবার মজুত করেছেন, কিন্তু এখন পর্যন্ত আমরা যতগুলো জায়গায় গিয়েছি কোথাও মানে কোনো শুকনো খাবার সরবরাহ মানে কোনো কিছু আমরা দেখতে পাইনি। একইভাবে পরশুরাম এলাকাতেও এখানকার নির্বাহী কর্মকর্তারা যিনি রয়েছেন ওনার সাথে আপনার কথা হয়েছে মোবাইল ফোনে, উনি যেটা জানিয়েছেন ওনারা কোনো পরশুরাম এলাকাতেও এখানকার নির্বাহী কর্মকর্তারা যিনি রয়েছেন ওনার সাথে আপনার কথা হয়েছে মোবাইল ফোনে, উনি যেটা জানিয়েছেন ওনারা কোনো পরশুরামে ওনারা শুকনো খাবার মজুদ রেখেছেন এবং প্রয়োজনে ক্ষয়ক্ষতি যারা হবে এগুলো নিরূপণ করা হবে এবং নিরূপণ করে তাদের পরবর্তীতে পুনর্বাসনের জন্য কার্যক্রম নেবেন। কিন্তু এখানকার মানুষের কথা একটাই, দাবি একটাই, এখানকার যেই বাড়তি রয়েছে 2012 সালে এই বাড়তি কাজ শেষ হয়েছে, প্রায় 140 কোটি টাকা ব্যয় করেছিল, কিন্তু এর পর থেকে প্রতি বছরই এই বাড়তি কোথাও না কোথাও ভাঙছে এবং এই ভাঙার নামে মেরামত করা হচ্ছে কিন্তু কোনোই কাজে আসছে না। মূলত এখানকার মানুষের দাবি এখন একটাই, এই বাড়তি সম্প্রসারণ করে নতুন করে বাঁধ দেওয়ার জন্য মানুষের একটা দাবি রয়েছে। তো এই ছিল আমার কাছে এখানে সর্বশেষ সবুজ। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে ফেনীর মুহুরি কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 10টি স্থান ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার 15টি গ্রাম প্লাবিত হয়েছে। সেই খবর জানাতে পরশুরামের দুর্গাপুর এলাকা থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার বক্তার মুন্না। টাঙ্গাইলের যমুনা নদীতে পানি বাড়ার সাথে সাথে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকার ঘরবাড়ি, ফসলি জমি, গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে। বর্ষার শুরুতেই এমন ভাঙনে চরম আতঙ্কে রয়েছেন নদী তীরের মানুষ। এই অবস্থায় দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা। অবশ্য সাময়িকভাবে জিও ব্যাগ ফেলে প্রতিরোধের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। টাঙ্গাইল প্রতিনিধি কাদির তালুকদারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। টাঙ্গাইলের যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী, কষ্টাপাড়া, কুটিবয়রা ও গাবসারা সহ বিভিন্ন এলাকায় বসতভিটা সহ ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দিন দিন পানি বাড়ার সাথে সাথে ভাঙনের তীব্রতাও বেড়েছে। এতে দিশেহারা ভাঙন কবলিত এলাকাবাসী। ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে যমুনা নদীর পাড়ে মানববন্ধন করেছেন বেশ কয়েকটি এলাকার মানুষ। সবার জমি জমা বাড়ি ঘর সব ডুইসে গেছে, আবাদ ফসল হচ্ছে না, তারপরে মনে করেন যে খাবার থাকাই যাইতাছে না। 7 বছর যাবত এই ভাঙন অব্যাহতভাবে ভেঙে যাচ্ছে, কিন্তু এই ভাঙন রোধে এখন পর্যন্ত ব্যবস্থা নেয়নি। এক দেড়শো ঘর চলে গেছে, এখনো 200 ঘরের মতো হুমকির মুখে। এখন আমরা খুব অসহায় অবস্থায় আছি।
ধান মাল নিয়ে আমাদের প্রাণহীন অবস্থা। বাচ্চাই আমরা, আমাদের রক্ষা করা চাই, আমরা বাড়ি ঘর সাহারা হয়ে গেছি, সব মা বাবা বাইসা যেতেছি বন্যার পানিতে। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে ভোয়াপুরের ভাঙন কবলিত এলাকায় পর্যাপ্ত সাহায্য যাতে পায় মানুষ, তার জন্য ব্যবস্থা গ্রহণ করবে। ভাঙন কবলিত এলাকায় সাময়িকভাবে জিও ব্যাগ ফেলে প্রতিরোধের কথা জানান জেলার পানি উন্নয়ন বোর্ডের শীর্ষে কর্মকর্তা। গোপালপুর এবং ভোয়াপুরে আমরা দুটি প্রজেক্টের মাধ্যমে স্থায়ী কাজ বাস্তবায়ন করেছি এবং জামালপুর বর্ডার থেকে ভোয়াপুর উপজেলার অর্জুনা পর্যন্ত টোটাল অংশটাই প্রোটেক্টেড হয়ে গেছে ইতিমধ্যে, এবং কিছু বাকি আছে সেটা আগামী বছর হয়ে যাবে। গত 10 দিনে জেলার প্রায় 10টি গ্রামের শতাধিক ঘরবাড়ি এবং শতাধিক একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। টাঙ্গাইলে যমুনা নদীর ভাঙন ঠেকাতে ফেলা হচ্ছে জিও ব্যাগ। এরই মধ্যে 10টি গ্রামের শতাধিক বসত ভিটা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের খবর জানাতে এই মুহূর্তে ভুয়াপুরে আছেন সহকর্মী কাদির তালুকদার, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাদির, সবুজ উজানের পাহাড়ি ঢল এবং বৃষ্টির কারণে সারা দেশের নদ নদীর মতো টাঙ্গাইলের যমুনা নদীতেও কিন্তু ব্যাপকভাবে পানি বৃদ্ধি পাচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের যমুনা নদী পূর্ব পাড়ের গোবিন্দাসী এলাকা নামক যে স্থানটি রয়েছে সেই স্থানে রয়েছি। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে প্রায় 10 থেকে 12 দিন যাবৎ টানা বর্ষণ এবং উজানের ঢলে কিন্তু ব্যাপকভাবে পানি বৃদ্ধি হচ্ছে এবং পানি বৃদ্ধির সাথে সাথে ব্যাপকভাবে ভেঙে যাচ্ছে। তো আমরা এখানে খবর নিয়ে যেটুকু জেনেছি যে ইতিমধ্যেই খানুরবাড়ি, কষ্টাপাড়া সহ বিভিন্ন এলাকায় প্রায় 150 ঘরবাড়ি ইতিমধ্যেই নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তা আমরা এখানকার যে স্থানীয় লোকজনগুলো রয়েছে আমরা তাদের কাছে আরো জানতে পেরেছি যে আসলে প্রতিদিনই নতুন নতুন কিন্তু ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ফসলি জমি সহ শত শত একর ফসলি জমি কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে তারা আসলে মানবতার জীবন যাপন করছে। তারা অনেকেই খোলা আকাশের নিচে তারা দিন কাটাচ্ছেন ঘরবাড়ি হারিয়ে, আবার কেউ কেউ আবার তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের বাড়িঘরে তারা আশ্রয় নিয়েছেন। কিন্তু এখানে আসলে আমরা গতকাল দেখেছি যে গতকাল আমরা বিভিন্ন গণমাধ্যম কর্মীরা সংবাদ প্রচারের পর গতকাল থেকে আসলে জিও ব্যাগ ফেলার যে কার্যক্রম সেই কার্যক্রমটি হাতে নিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু এখানে আমরা যেটি আজকে লক্ষ্য করেছি যে আজকে কিন্তু এখন প্রায় 11:30 বাজে, এখন পর্যন্ত কিন্তু তারা এই যে জিও ব্যাগ ফেলার কোনো রকম কার্যক্রম করেনি। তবে তার কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তার জানিয়েছে ফেলা হয়েছে সেখানেই কিন্তু আজকে প্রচুর পরিমাণে ভাঙছে, এবং এই 10-12 দিন যে টানা অব্যাহত ভাঙন সেই ভাঙনে আজকেই দেখতে পাচ্ছি যে আজকেই সর্বোচ্চ পরিমাণে কিন্তু নদীগুলো নদীর পার ভেঙে যাচ্ছে, নতুন নতুন ঘরবাড়ি গৃহহীন হয়ে পড়ছে নতুন নতুন মানুষ। তো আমরা আরো জানতে পেরেছি, আমাদেরকে স্থানীয়রা যে অভিযোগ করেছে যে আসলে প্রতি বছরই এই যমুনা নদীর এই এই এলাকায় ভোয়াপুর এলাকায় দেখতে পেরেছি যে এই কিছু স্থানীয় অবৈধ ভাবে বালু উত্তোলন করে থাকে কিছু স্থানীয় প্রভাবশালী মহল। সেই প্রভাবশালী মহল এই বালু উত্তোলনের কারণে আসলে প্রতি বছরই কিন্তু এই যমুনা নদীর যে ভুয়াপুরের যে গোবিন্দাসী এলাকা আছে সেই এলাকায় কিন্তু ভেঙে যাচ্ছে, নতুন নতুন মানুষ গৃহহীন হয়ে পড়েছে। কিন্তু বর্ষা মৌসুম এলেই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা যারা আছেন তারা আসলে কিছু জিও ব্যাগ ফেলার কার্যক্রম হাতে নেয়, কিন্তু এটি আসলে কোনো কাজে আসে না। এবং এখানে যে কালকে থেকে যে আজকে পর্যন্ত যে জিও ব্যাগ ফেলা হচ্ছে এই জিও ব্যাগেও কিন্তু কোনো কাজে আসে না। এবং কন্ট্রাক্টর যিনি আছেন আমরা তার সাথেও কথা বলেছি, উনি বলছে যে আসলে এখানে মাত্র 1100 বস্তা 75 মিটার জায়গার জন্য 11,000 বস্তা জিও ব্যাগ ফেলা হবে, কিন্তু এটি কিন্তু আসলে সাফিসিয়েন্ট না, পর্যাপ্ত না। তো এখানে যে অভিযোগগুলো রয়েছে যে আসলে এখানে যদি পর্যাপ্ত পরিমাণে যদি এখানে ফেলা হয় জিও ব্যাগ ফেলা হয় অথবা যদি পারমানেন্ট বাঁধের ব্যবস্থা করা হয় তাহলে হয়তো এই মানুষগুলো ভাঙন থেকে রক্ষা পাবে। তো এই ছিল আসলে আমার কাছে ভুয়াপুরের গোবিন্দাসী থেকে সর্বশেষ সবুজ। যমুনা নদীর ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হচ্ছে সেই খবর জানাতে ভুয়াপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কাদির তালুকদার।
দেশের উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ পাইকারি বাজার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ধানের ন্যায্য মূল্য না পেয়ে হতাশ কৃষক। ধানের বাজারের বেহাল অবস্থায় এর নেতিবাচক প্রভাব পড়েছে চালের বাজারে। কৃষক ও চালকল মালিকদের দাবি, বিদেশ থেকে চাল আমদানি বন্ধ করা হলে উভয় পক্ষই লাভবান হবেন। জুয়েলুর রহমানের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। কিশোরগঞ্জের ইটনার সারোয়ার, নেত্রকোনার মদনের কবির খান ও সিলেটের উজ্জ্বল মিয়া জানান, নিজের ধানের পাশাপাশি ভালো দামের আশায় কৃষকের কাছ থেকে 600 থেকে 700 টাকা মণ দরে বিপুল পরিমাণ ধান কিনে এই বাজারে নিয়ে এসেছেন। কিন্তু বাজারে ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যও প্রতি মণে 100 টাকা কম থাকায় হতাশ তারা। কৃষক ধানের মণ 500-600 টাকা, আর লেবারের মূল্য হলো 800 টাকা, আর তিন বেলা খাওয়ান লাগে। চালকল মালিকরা বলছেন, ধানের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সরকার বিদেশ থেকে চাল আমদানি করার ফলে মিলগুলোতে জমেছে অবিক্রিত চাল, ফলে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ে আগ্রহ হারাচ্ছেন মিল মালিকরা। কৃষকের মনকে উদ্বুদ্ধ করতে হলে বিদেশি চাউল আমদানি সম্পূর্ণ বন্ধ করতে হবে। অর্থাৎ বর্তমানে কোনো রকমে কোনোটার মধ্যে আমরা মনে করেন যান বাসে, কোনোটার মধ্যে আমরা লসও দিতেছি, এই বলি আমরা আছি। দেশের প্রচুর পরিমাণ ধান আছে, এই সরকার যদি ইন্ডিয়ান থেকে চাল যদি রপ্তানি আমদানি বন্ধ না করে তাহলে আমরা ব্যবসা করতে পারবো। খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করায় চাল আমদানি বন্ধ করে রপ্তানির ব্যবস্থা করা হলে কৃষক ও মিল মালিক উভয়েই লাভবান হবেন বলে মনে করেন চালকল মালিক সমিতির এই নেতা। সরকারিভাবে এবং বেসরকারিভাবে রপ্তানিটা যদি খুলে দেয় তবে কৃষক এবং আমরা যারা ব্যবসায়ী আছি আমরা বাঁচতে পারবো। তবে সরকারের পক্ষ থেকে সরাসরি কৃষকের কাছ থেকে উচ্চ মূল্যে ধান কেনার ফলে কৃষক অনেকটাই লাভবান হবেন বলে মনে করেন জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। অচিরেও আমরা আরও অতিরিক্ত ক্রয়ের লক্ষ্যমাত্রা পাবো ধানের, সেটাও আমরা সরাসরি কৃষকদের কাছ থেকে বাড়ি বাড়ি গিয়ে কিনবো, গ্রামে গিয়ে। উপকৃত কৃষক আছে, তারা উপকৃত হবে এবং বাজার মূল্যের চেয়ে অনেক বেশি মূল্যে সরকার কেনাতে তারা আর্থিকভাবে লাভবান হবে। মেঘনা নদীর তীরবর্তী আশুগঞ্জ বাজারে দেশের প্রায় 17টি জেলা থেকে ধান আসে, আর এখানে 300 শতাধিক চালকল রয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। নওগাঁয় মন প্রতি 70 থেকে 100 টাকা কমেছে সব ধরনের ধানের দাম। এই মুহূর্তে মহাদেবপুর উপজেলার ধানের হাটে আছেন রিপোর্টার এম আর রকি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি। সবুজ, আমরা নওগাঁর বড় একটি ধানের হাট মহাদেবপুর হাটে রয়েছি। আপনি জানেন এই হাটগুলিতে গত 2 সপ্তাহ আগে যে দরে ধান কেনা বেচা হচ্ছিল তার থেকে আরও প্রায় 20 থেকে 50 টাকা এবং প্রকারভেদে 70 টাকা পর্যন্ত কম দরে কেনা বেচা চলছে। বিশেষ করে মোটা ধান, যে ধান এখানে কাটারিভোগটা গত হাটে বিক্রি হয়েছিল 900 টাকা 920 টাকা পর্যন্ত, কিন্তু আজকের হাটে সেই ধান 860-870 টাকা দরে কেনা বেচা চলছে। এবং মিনিগেট জাতের যে ধানটি রয়েছে এটাও ছিল 720 টাকা পর্যন্ত এখানে বিক্রি করেছিল কৃষক, আজকের সেই ধান 680 থেকে 660 টাকা দরে এখানে কেনা বেচা চলছে। তো আসলে দফায় দফায় এই দরপতনের কৃষকরা যে আশা নিয়ে এখানে হাটগুলিতে আসছে তা তারা পাচ্ছে না, এবং কৃষকদের এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে খরচ অনেক বেশি হয়েছে বলছে, কিন্তু সেই তুলনায় হাটগুলিতে এসে তারা ন্যায্য মূল্য একেবারেই পাচ্ছে না এবং তারা যে প্রত্যাশা করেছিল তা তাদের হোঁচট খেতে হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, নওগাঁয় 2 দফায় ধান কেনার যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল 15,019 মেট্রিক টন, সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী ইতিমধ্যে 2 দফার এই ধান কেনা শুরু হয়েছে, চলছে, কিন্তু হাটগুলিতে আসলে তার কোনো প্রভাব নেই। ইতিমধ্যে সরকারি গুদামগুলিতে 35 ভাগ ধান কেনা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বিশাল একটা অংশ কৃষকরা দিতে পারছে না এবং হাটগুলি আসলে দরপতনের নিচে যাচ্ছে প্রতি হাটগুলি হাটে। তো স্বাভাবিকভাবে কৃষকরা যেটা বলছে, তারা এবছর যে আশা করেছিল সেই আশা কোনোভাবেই পূরণ হচ্ছে না, ধার দেনা করে তারা ফসল ফলিয়েছে কিন্তু সেই ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় তারা অনেকটাই হতাশ। এবং এবছর এই নওগাঁতে প্রায় 12 লক্ষ মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে, কিন্তু তার বিপরীতে মাত্র 15,000 মেট্রিক টন সরকারি পর্যায়ে 1,040 টাকা মন্দরে কেনার একটা প্রোকিউরমেন্ট দেওয়া হয়েছে, কিন্তু তার তুলনায় একেবারেই নগণ্য বলছে। এবং ব্যাপারীরা যে কথাটি বলছে, দফায় দফায় দরপতনের চালের বাজারটা অনেক নিম্নমুখী এবং ভারত থেকে এলসিতে যে চাল আসা এটা এখনও পর্যন্ত বন্ধ হয় নাই এবং বাজারে নানা অজুহাত তারা তুলে ধরে আসলে এই দরটা আসলে কম দরে কিনছে।
তো কৃষকরা বরাবরই অভিযোগ করছে হাটগুলিতে এখন যে দরে ধান কিনছে সেই তুলনায় এটা কিন্তু আরও এক দুই বা পনেরো বিশ এক মাস পরেই এই অনেক চড়া দামে তারা বিক্রি করবে মিলাররা। এক্ষেত্রে কৃষকরা চরমভাবে বঞ্চিত হচ্ছে এবং মিলাররা হয়তো আগামীতে বেশি দরে বিক্রি করে তাদের পকেটেই যাবে এই বেশিরভাগ মুনাফাটা। তো বরাবরই যে কথাটি কৃষকদের অভিযোগ, এক্ষেত্রে সরকারি আরও নজরদারি বাড়ানো দরকার এবং হাটগুলিতে একটা সুষ্ঠু ন্যায্য দামের যে বাজার ব্যবস্থাপনা তা নিশ্চিত করা প্রয়োজন বলে তারা মনে করছে। প্রতি হাটে এইভাবে দফায় দফায় দরপতনে এই কৃষি ভিত্তিক অঞ্চল নওগাঁয় একটা আর্থসামাজিক একটা বড় ধরনের ছন্দ পতন আমরা দেখতে পাচ্ছি এবং এক্ষেত্রে কৃষকদের প্রত্যাশা ন্যায্য দাম নিশ্চিতে সরকার আরও দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাবে এমন কথাই তারা বলছে। তো সবুজ, এই ছিল নওগাঁর মহাদেবপুর ধান কেনা বেচার সবশেষ খবর আমার হাতে। নগর মহাদেবপুর থেকে ধান বেচা কেনার খবর জানাছিলেন রিপোর্টার এম আর রকি। আমবাজারের খবর জানাতে রাজশাহীর শিরোইলে আছেন রিপোর্টার সাইফুর রহমান। রকি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, আমের মৌসুম রাজশাহীতে প্রায় শেষ হয়ে আসছে, এ কারণে আমের যে দাম এখন কিন্তু সেটি অনেকাংশেই চড়া। বিশেষ করে রাজশাহীর বাজারে এখন ফজলি আম এবং আমরূপালিটা পাওয়া যাচ্ছে। বিশেষ করে ফজলি আমের মধ্যে দুই ধরনের ফজলি এখানে পাওয়া যাচ্ছে, এক মহারাজ ফজলি এবং আরেকটা সুরমা ফজলি নামে পরিচিত। তবে সুরমা ফজলিটার দাম একটু বেশি এবং সেটির চাহিদাও একটু বেশি, এমনটাই আসলে বিক্রেতারা জানিয়েছেন। এছাড়াও আমরূপালি আমরা দেখতে পাচ্ছি যে প্রতি কেজি আমরূপালি এখন 80-85 টাকা দরে প্রতি কেজি বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি ফজলি বিক্রি হচ্ছে 60-65 টাকা কেজি দরে। এছাড়া আমরা কিছু ল্যাংরা আম দেখতে পাচ্ছি বাজারে এখনও আছে, তবে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছে। সেই ল্যাংরা আমগুলো প্রতি কেজি বাজারে বিক্রি হচ্ছে 120 টাকা করে কেজি দরে। সব মিলিয়ে আসলে আমের যে বেচা কেনা, বিক্রেতারা বলছেন যেহেতু আমের মৌসুম এখন শেষ হয়ে আসছে, এ কারণে আমের বেচা কেনাটাও কমে গেছে এবং দামও কিন্তু অনেকাংশে বেশি হয়ে গেছে। এ কারণে সাধারণ যারা ক্রেতা রয়েছেন তাদের এই আম কিনতে এসে হিমশিম খেতে হচ্ছে। এই শেষ মুহূর্তের আম কিনতে এসে তারাও বলছেন যে প্রথম দিকে আমের দাম কিছুটা কম থাকলেও যেহেতু আমের মৌসুম এখন ফুরিয়ে আসছে, আমের আমদানি যেমন বাজারে কম আছে ঠিক তেমনি কিন্তু আমের যে দাম সেটিও কিন্তু অনেকাংশেই বেড়ে গেছে। তো আসলে এই অবস্থায় শুরু হয়েছিল গত 15ই মে থেকে প্রশাসনের তারিখ বেঁধে দিয়েছিল আম ভাঙার, এবং তারও এক সপ্তাহ পর থেকে রাজশাহীর বাজারে পর্যায়ক্রমে গোপালভোগ, রানীভোগ, হিসাপাত, হিমসাগর এ ধরনের আম, হরেক রকম আমের পর্যায়ক্রমে রাজশাহীর বাজারে উঠেছে। এবং রাজশাহীর বাজার ছাড়াও রাজশাহীর জেলার মধ্যে সবচেয়ে বড় হাট যেটি বানেশ্বর হাট, সেই বানেশ্বর হাটেও আমগুলো উঠেছিল, আশেপাশ থেকে ভেঙে আমগুলো বাজারে তোলা হয়েছিল এবং সেখান থেকে আড়তদাররা দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই রাজশাহীর সুস্বাদু আম পাঠিয়েছিল। প্রতি বছরই কিন্তু রাজশাহীর এই আমের সুস্বাদু আম প্রতি বছরই দেশের বিভিন্ন প্রান্তে যায় এবং বিভিন্ন প্রান্তে থেকে ব্যবসায়ীরা এসে এখানকার আম কিনে নিয়ে যায়, তারাও তাদের নিজ নিজ এলাকায় ব্যবসা করেন। এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে দাম যেহেতু বেশি, এখন কিন্তু রাজশাহীর যে শিরোইল বাস টার্মিনাল এলাকা আমের পসরা সাজিয়ে যেসব বিক্রেতারা বসেছে, ছোট বড় যে আড়তগুলো আছে, সেখানে কিন্তু খুব একটা ক্রেতা সমাগম নেই এমনটাই আমরা আসলে দেখতে পাচ্ছি। তো যত দিন যাবে এখন আমের দাম বাড়তে থাকবে এমনটাই বিক্রেতারা জানিয়েছেন। তো এই ছিল সবুজ আমার কাছ থেকে রাজশাহী থেকে আমের সর্বশেষ খবর। আমবাজারের খবর জানাতে রাজশাহীর শিরোইল থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার সাইফুর রহমান রকি। কয়েকদিনের ব্যবধানে বগুড়ার মহাস্থানগড় সবজির পাইকারি বাজারে প্রতি কেজি সবজির দাম 10-12 টাকা করে বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। সেখান থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন রিপোর্টার মাজেদুল ইসলাম। মাজেদ, ধন্যবাদ সবুজ। আপনি জানেন গত কয়েকদিনের ব্যবধানে বগুড়া সবজির দাম কেজি প্রতি প্রায় দ্বিগুণ হয়েছে। প্রতিটি বর্ষার কারণে এই দাম বেড়ে দামের তারতম্য হয়েছে বলে জানিয়েছেন এখানে ক্রেতা এবং পাইকারি ক্রেতারা। আর প্রতিটি সবজি যদি আমি এখানে উল্লেখ করতে চাই যে এখানে করলা দাম
কেজি প্রতি। আজকে বাজারে বিক্রি হচ্ছে 40 টাকা, বেগুন 40 টাকা, পটল 15 টাকা, ঝিঙ্গে 20 টাকা, আলু 18 থেকে 20 টাকা, বরবটি 30 টাকা, মূলা 10 টাকা, কাঁকরুল 30 টাকা। যে দামটি ছিল কয়েকদিনের আগে করলা 30 টাকা, বেগুন 25 টাকা, অর্থাৎ কেজি প্রতি প্রত্যেকটা সবজির দাম এখানে 10 থেকে 12 টাকা বেড়েছে। আর সবচেয়ে যে দামটা যেটা বেড়েছে সেটা হলো পেঁয়াজ, আদা, রসুন, এগুলোর দাম অনেকটা বেড়েছে, এটা প্রায় দ্বিগুণ হয়েছে। এখানে পেঁয়াজ ছিল 25 থেকে 30 টাকা, আজকে বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা, আদা আগে ছিল 80 টাকা, আজকে বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা কেজি দরে, রসুন 60 থেকে 70 টাকা ছিল সেটা 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখানে আমি কথা বলেছিলাম, এখানে পাইকারি যারা ক্রেতা রয়েছে তাদের সঙ্গে আমি কথা বলেছিলাম, তারা যেটা জানেছে পেঁয়াজ, রসুন এবং আদা এইটা এখন বাজার, এখন তো এটা জমিতে নাই, কিন্তু তারা যে স্টক বিজনেস যারা করেছেন, যারা স্টকে রেখেছেন, তাদের কারণেই এই আদা, পেঁয়াজ এবং রসুনের দাম বৃদ্ধি পেয়েছে। আমি হিলিতে কথা বলেছিলাম, এখানে চেকপোস্ট যেটা ইম্পোর্টারদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছে এখানে পেঁয়াজ, রসুন এবং আদার দাম বাড়ার কোনো কথা নাই, তবু এখানে স্টক বিজনেস যারা করছেন তাদের কারণে বেড়েছে। আমি কৃষকের সঙ্গে কথা বলেছিলাম, হঠাৎ দামটা বৃদ্ধির কারণটা কী, তারা বলেছে যে বর্ষার কারণে জমিতে ভালো ফলন হওয়ার না কারণে এই দামটা বেড়েছে। তো এই ছিল আমার কাছে বগুড়া মহাস্থান হাট বাজার থেকে সর্বশেষ সবুজ। বগুড়ার মহাস্থানগড় বাজার থেকে সবজির কেনাবেচার খবর জানাচ্ছিলেন রিপোর্টার মাজেদুল ইসলাম। ঈদুল আজহা সামনে রেখে জাল টাকা উৎপাদন ও বাজার যাতে নেমেছে একটি চক্র, তাদের উদ্দেশ্য ছিল কোরবানির হাট সহ বিভিন্ন স্থানে এই টাকা ছড়িয়ে দেয়া। রাজধানীর রামপুরার উলোনে জাল টাকার কারখানায় অভিযান চালিয়ে 2 নারীসহ 6 জনকে গ্রেফতারের পর একথা জানায় গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে প্রায় 30 লাখ জাল মুদ্রা ও মুদ্রা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে গ্রেফতার ফাতেমার স্বামী জাল মুদ্রা ও মাদক মামলায় গ্রেফতার হয়ে জেলে যাওয়ার পর সেও যোগ দেয় জাল টাকার কারবারে। সদস্য 6 জন, সবারই কাজ ভাগ করা, কেউ কাগজ কাটছে, কারো দায়িত্ব ডিজাইন ও প্রিন্টিং এর, কেউ করছেন নিরাপত্তা সুতা লাগানোর কাজ। রাজধানীর রামপুরার উলনের 4তলা বাড়ির ভাড়া করা একটি ফ্ল্যাটের শোবার ঘরে চলে এসব কর্মযজ্ঞ। গোয়েন্দা পুলিশের কাছে তথ্য ছিল আগেই, তাই মঙ্গলবার অভিযানে বের হয় হাতে নাতে ধরা পড়ে জাল টাকা তৈরির এই চক্র। গ্রেফতারকৃতরা সবাই স্বীকার করে নিজ নিজ দায়িত্ব। আমার কাজটা হচ্ছে সম্পূর্ণ গ্রাফিক্স এবং প্রিন্টিং, এটি প্রথমে ব্ল্যাঙ্ক কাপড় থাকে, পরে ওই যে দেখালাম যেভাবে করতে হয় ওইভাবে, ওটার উপরে জল চাপা দেই, চাপা দেওয়ার পরে এই তারপরে সুতা লাগাইতে হয়, সুতা লাগাই এটা আটা দেওয়া জোড়া দিলে এটা হলো এই টুপাটি হয়। তল্লাশিতে বাসার বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় উদ্ধার হয় লাখ লাখ টাকার তৈরিকৃত জাল নোট, সরঞ্জাম উদ্ধার হয় আরও বেশি। সামনে ঈদের চাপ, এই জন্য মাল ডেলিভারি দিতে সমস্যা হয়, এই জন্য ঢাকায় এখানে এই ফাতমার বাসায় 1 সপ্তাহ আগে এখানে আসছি। আমি এদের কাছ থেকে আমি নিয়ে আসতাম 12,500 টাকা দরে প্যাকেট এনে, আমি আবার ওটা এনে আমি মার্কেটে চালাইতাম। ওখানে একটা 1,000 টাকা নোট বাজারে ভাঙাইলেন, 200 টাকার কিছু কিনলেন, 800 টাকা তো অরিজিনাল হয়েছে। 1,000 টাকা ধরো 500 টাকার করা লাগতো, 300 টাকার করা লাগতো, হ্যাঁ 700 টাকা দিত, হ্যাঁ যেটাই হোক জি স্যার, জি স্যার। পুলিশ বলছে এদের এই কারখানাটি ছিল সাভার এলাকায়। কোরবানির ঈদ সামনে রেখে মেশিনপত্র সহ ঢাকায় আস্তানাগারে তারা উদ্দেশ্য সারা দেশে জাল টাকার যোগান দেয়া। যদি ওই সাভার বা মানিকগঞ্জে একটা কারখানা স্থাপন করে তাহলে তাদের কেনাবেচা তো অসুবিধা হয়, এই জন্য এই 1-1.5 সপ্তাহ ধরে তাদের একজন খুচরা ক্রেতা এই ফাতিমার বাসাতে জয়নাল লিটন ওনার একটা মিনি কারখানা স্থাপন করেছেন। ফাতিমার হাজব্যান্ড ইতিমধ্যে জেলখানায় আটক আছে, উনি বলেছে সে জাল টাকা এবং ইয়াবা দুইটা ব্যবসার কারণেই ধরা খেয়ে পড়েছে। কোরবানির হাটকে টার্গেট করে আরও কোনো চক্র মুদ্রা জাল করার কাজে নেমেছে কিনা গ্রেফতারকৃতদের বিস্তারিত জিজ্ঞাসাবাদে জানা যাবে বলে আশা গোয়েন্দা কর্মকর্তাদের। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। প্রযুক্তি খাতের বড় সংগঠন বেসিসের উদ্যোগে তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড 2019। গতকাল বেসিস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়, সারা দেশ থেকে উদ্ভাবন এবং সম্ভাবনাময় তথ্য প্রযুক্তি প্রকল্পগুলোকে বাছাই করে তাদের উৎসাহ দিতেই এ পুরস্কারের আয়োজন বলে জানানো হয়। এই আয়োজনে বিজয়ীদের আগামী নভেম্বরে ভিয়েতনামে অনুষ্ঠেয় অ্যাপিক অ্যাওয়ার্ডসে বাংলাদেশের প্রতিযোগী হিসেবে মনোনীত করা হবে। সংবাদ সম্মেলনে বেসিস সহ দেশের আইসিটি খাতের বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দেশের প্রথম আন্তর্জাতিক উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। আমেরিকান
ব্যবসন কলেজের সহযোগিতায় কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে চার দিন ব্যাপী কর্মসূচিতে অংশ নেওয়া 35 জন নারী উদ্যোক্তার হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ভিনসেন্ট চ্যাং, ব্যবসন কলেজের প্রফেসর প্যাট্রিকা জি গ্রিন, বাংলাদেশ ব্যাংকের এসএমইউ স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক লীলা রশিদ, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর এফ হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। গ্রাহকদের জন্য ফ্যান অদল বদলের অফার নিয়ে এলো আর এফ এল গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড ক্লিক। গতকাল রাজধানীর বাড্ডায় পুঁজি ট্রেড সেন্টার এক সংবাদ সম্মেলনে একথা জানান আর এফ এল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পল। তিনি জানান, এ অফারের আওতায় একজন ক্রেতা যে কোনো ব্র্যান্ডের পুরনো 56 ইঞ্চি সিলিং ফ্যান দিয়ে ক্লিক ব্র্যান্ডের 56 ইঞ্চি সিলিং ফ্যান কিনতে পারবেন। এক্ষেত্রে তিনি খুচরা মূল্যের উপর 500 থেকে 600 টাকা ছাড় পাবেন। বুধবার থেকে শুরু হয়ে অফার চলবে আগামী 10ই আগস্ট পর্যন্ত। বগুড়ার দুপচাচিয়ায় চালু হলো দেশীয় ব্র্যান্ড মার্সেলের এক্সক্লুসিভ শোরুম সেতু ইলেকট্রনিক্স। নগরীর মেইল বাসস্ট্যান্ড এলাকার আমজাদ কমপ্লেক্সে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শোরুমের উদ্বোধন করা হয়। এ শোরুমের উদ্বোধন করেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার। এছাড়াও মার্সেলের ঊর্ধ্বতন কর্মকর্তার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে যাওয়ার আহ্বানে সাড়া দিয়ে রুচি বিউটি গ্রাম প্রতিযোগিতায় নিজেদের আলোকচিত্র ভিডিও ব্লগ জমা দিয়েছে হাজারো ভ্রমণ পিয়াসী। এই উপলক্ষে রাজধানীর দৃক গ্যালারিতে রুচি বিউটি গ্রাম 2 প্রতিযোগিতায় প্রতিযোগীদের সেরা আলোকচিত্র ভিডিও ও ব্লগ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় পাঠানো 10,000েরও বেশি ছবি, প্রায় 1,000 ভিডিও ও 500 বেশি লেখা থেকে বেছে নেওয়া হয়েছে সেরা 50 আলোকচিত্র, 12টি ব্লগ ও 12টি ভিডিও নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। 11 জুলাই বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। বিচারক হিসেবে রয়েছেন আলোকচিত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শঙ্কর সাউজাল ও আলোকচিত্রী জিএমবি আকাশ। এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতির খবর। চলে যাচ্ছি ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। প্রথমেই দেখে নেব সূচকের অবস্থান। এই মুহূর্তে 3টি সূচকই নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন হচ্ছে। সার্বিক সূচক ডিএসসি এক্স ইন্ডেক্স এই মুহূর্তে অবস্থান করছে 5,270 পয়েন্টে এবং এখন পর্যন্ত কমেছে প্রায় 10 পয়েন্টের মতো, এবং ডিএসসি এস ইন্ডেক্স এই মুহূর্তে অবস্থান করছে 1,205 পয়েন্টে এবং এখন পর্যন্ত কমেছে প্রায় 2 পয়েন্টের কাছাকাছি, এবং ডিএসসি 30 ইন্ডেক্স এই মুহূর্তে অবস্থান করছে 1,873 পয়েন্টে এবং এখন পর্যন্ত কমেছে প্রায় 2.5 পয়েন্টের কাছাকাছি, এবং এখন পর্যন্ত টাকার অঙ্কে লেনদেন হয়েছে 36 কোটি টাকার বেশি শেয়ার, এবং লেনদেনকৃত শেয়ারের মধ্যে দাম বেড়েছে 85টি শেয়ারের, দাম কমেছে 149টি কোম্পানির এবং দাম অপরিবর্তিত আছে 54টি কোম্পানির। দর্শক, আমরা এখন পর্যন্ত যেটা দেখছি যে লেনদেনের শুরু থেকে কিন্তু 3টি সূচকই নিম্নমুখী প্রবণতার মধ্যে দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হচ্ছে। দর্শক, আমরা দেখে নিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সূচকের এই মুহূর্তের অবস্থান। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রোহিঙ্গাদের কারণে ভারসাম্য হারাচ্ছে কক্সবাজারের প্রকৃতি, দ্রুত ফিরিয়ে নেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আরও বিনিয়োগের আহ্বান। কক্সবাজার সিগাল পয়েন্টে ট্রলার ডুবির ঘটনায় 6 জেলের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ 7, জীবিত পাওয়া গেছে 2 জনকে। বাংলাদেশের সমুদ্র সীমার 50 নটিক্যাল মাইল ভেতরে ঢুকে ভারতীয় জেলেদের বিরুদ্ধে মাছ ধরার অভিযোগ, নিষেধাজ্ঞা থাকায় মানবেতর দিন কাটছে দেশীয় জেলেদের। বাজেটের পর সিমেন্ট ও রড কিনতে বাড়তি টাকা গুনছেন ক্রেতারা, খুচরা পর্যায়ে ভ্যাটি কারণ বলছেন উৎপাদনকারীরা, নির্মাণ উপকরণের দাম বাড়ায় হতাশ আবাসন ব্যবসায়ীরা। এবং বর্ষার শুরুতেই টাঙ্গাইলে যমুনা পাড়ে ব্যাপক ভাঙন, নদীগর্ভে বিলীন ঘরবাড়ি ফসলি জমি, আতঙ্কে তীরবর্তী মানুষ। এই ছিল সময় বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় টিভি দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।